ডিসি, আচার্য যোগেশচন্দ্র ঘোষ, এমএ এএফসি লন্ডন, এমএ সিএ আমেরিকা, বিজ্ঞানী আয়ুর্বেদ প্রচারক, 1914 খ্রিস্টাব্দে সাধারণ ঔষধালয় ঢাকায় স্থাপন করেন। সাধারণ ঔষধালয়ের অপর একটি ওষুধ হচ্ছে অসোকারিট, যা মহিলাদের সমস্ত রকম অনিয়মিত মাসিকের সময় পেটে ব্যথা, পিসিওডি ইত্যাদি সমস্ত কিছু দূরীভূত হয় এবং বেশি রজস্রাব হলে আশা করা যায় এতে ভালো হয়ে যাবে এবং মেয়েদের হরমোন ব্যালেন্স ঠিক রাখে, ওভারি স্ট্রং করে দেয় এবং নিরাপদ হয়ে কোনো ক্ষতি সম্ভাবনা রাখে না। এই অশোকারিষ্টের দেখতে পাচ্ছেন, অশোকারিষ্টের প্রথম ই হচ্ছে আপনার অশোক গাছের ছাল, যা এখন বর্তমানে অনেক কোম্পানি অশোক গাছের ছাল নেওয়া দিয়ে অশোকারিষ্ট তৈরি করে থাকেন। অশোকারি সেবনের বিধি হচ্ছে প্রত্যহ দুপুরে ও রাতে খাওয়ার পরে দেখাচ্ছে আপনাদের এই যে অশোক গাছের ফুল, অশোক গাছের পাতা এবং অশোক গাছের ছাল। অশোকারিষ্ট আপনারা দেখলে বুঝতে, সাধারণ ঔষধালয় অশোকারিষ্ট দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে সাধারণ ঔষধালয়। চিকিৎসকের নির্দেশ মতো দুপুরে ও রাতে সেবনে মহিলাদের সেবনে করলে সমপরিমাণ আধ কাপ জল দিয়ে সেবন করিলে ইহা সমস্ত রকম ঔষধ রোগ নিরোগ করে। অশোকারিষ্টকে মহিলাদের পরম বন্ধু বলে পরিচিত। ধন্যবাদ।